যে কবির অগ্নি ঝলসিত বাণী, যার বন্ধন অসহিষ্ণু চিত্তের, আগ্নেয় দুরুদমতা অনুরুদ্ধ যৌবন শক্তির গীতিময় প্রকাশ, বাঙালি জাতির প্রাণে আশ্চর্য উন্মাদন যোগায় রক্তে তোলে তরঙ্গর নৃত্য সেই মুক্তি পাগল মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দারিদ্র। আবৃত্তি করছি আসিফ জাহান। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার, বাণী মোর সাপে তব হল তরবার, তব হে দর্পী তাপস অম্লান স্বর্গের মোর করিলে বিরস, অকালে সুকালে মোর রূপরস প্রাণ, শীর্ণ করপুট ভরি সুন্দরের দান, যতবার নিতে যাই হে বুভুক্ষ তুমি অগ্রে আসি করপান, শূন্যে মরুভূমি হেরি মম কল্পলোক আমারই নয়ন, আমারই সুন্দরের করে অগ্নি বরিশান, বেদনা হলুদি বৃন্ত তোমার শেফালির মতো সুরু বিশুভ্র বিথার, বিকাশী উঠিতে চাও তুমি হে নির্মম, দলবিন্দু ভাঙো শাখা কাঠরিয়া সম, আশ্বিনের প্রভাতের মতো ছল ছল করে ওঠে হিয়া শিশির সজল, ধরণীর মতো টলমল, তুই নাগ জন্ম তোর বেদনার দাহে, তুই কাটা কুঞ্জে বসি গাথিবি মালিকা, দিয়া গেন ভালে বেদনার টিকা, গাহি গান গাথি মালা কণ্ঠে করে জ্বালা, দংশিল সর্বাগ্রে মোর নাগ নাগ বালা। আমার বাবার নাম টুটু মণ্ডল, আমার নাম হচ্ছে প্রকাশ মণ্ডল, বাড়ি আমার এখানে মিশন পাড়ায়, কারবাসডাঙ্গা মিশন পাড়ায়, দামরুলাথা। আপনার নাম? প্রকাশ মণ্ডল। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলাম যেখানে এসেছিলেন সে সম্পর্কে আপনি যতটুকু জানেন বলবেন কি? আচ্ছা, বলব। উনি এসেছিলেন তৎকালীন মোহনবাবুর সঙ্গে, ওনার সঙ্গে এসে উনি ওনার ঘরে জায়গা কম ছিল, এই জন্য উনি আবার এইকে হর্ষপ্রিয় বিশ্বাসকে উনি ওনারই ক্লাসমেন্ট সব ওই জায়গায় ওনার আশ্রয় দিয়েছিল ওনার ওই ঘরে, বুঝলেন। উনি তখন তৎকালীন এই মিশন বাড়ি এই ঘাটে এই সমস্ত জায়গায় উনি এসে তখন কবি টবি লিখত, উনি এই সমস্ত ই করত, আর ওনার বয়সে দ্বারা তাদের সঙ্গে উনি টাস খেলাও করেছে এই জায়গাতে। আচ্ছা, এইটুকুনি আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে।